দ্য ফিল্ম অফ ওয়ার্ল্ড প্রেজেন্টিং মেগান। গল্প শুরু হয় একটা এআই রোবট পুতুলের অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়ে। এই রোবট পুতুলগুলো ওই সকল বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে যে সকল বাচ্চাদের বাবা মায়েরা তাদের ব্যস্ততার জন্য তাদের বাচ্চাদেরকে সময় দিতে পারে না। ওই সকল বাচ্চারা এই পুতুলের সাথে খেলা করে এন্টারটেনমেন্টের সাথে নলেজও পাবে। শহরের একটা দাবি কোম্পানি পাঙ্কি এই প্রজেক্ট নিয়ে কাজ করছে। এরপর আমাদেরকে 8 বছরের একটি বাচ্চা মেয়েকে দেখানো হয়, যার নাম ক্যাডি। সে তার বাবা মায়ের সাথে খুব খারাপ আবহাওয়ার মধ্যে গাড়িতে করে কোথাও যাচ্ছে। ক্যাডির কাছেও এইরকম একটা পুতুল আছে, সে তার পুতুলটার সাথে খেলছিল আর পুতুলটাকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে আর পুতুলটাও তার সব প্রশ্নের উত্তর দিচ্ছে, যার ফলে ক্যাডির বাবা বিরক্ত হয়ে ক্যাডিকে তার পুতুলটাকে বন্ধ করতে বলে। রাস্তা পুরো বরফে ঢাকা ছিল, গাড়ির ব্যালেন্স সামলাতে সমস্যা হচ্ছিল আর খারাপ আবহাওয়ার কারণে সামনে কিছু দেখা যাচ্ছিল না। তাই তার বাবা গাড়ি থামায় আর তখনই সামনে থেকে একটা বড় ট্রাক চলে আসে আর তাদের গাড়ি খুব খারাপ ভাবে অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টে ক্যাডির বাবা মা দুজনেই মারা যায় আর ক্যাডিকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সিন চেঞ্জ হয় এবং আমাদেরকে পাঙ্কি কোম্পানিতে কাজ করে একটা মেয়ে যার নাম জেমা। সে হচ্ছে ক্যাডির মায়ের বোন, অর্থাৎ ক্যাডির খালাকে দেখানো হয়। সে পাঙ্কি কোম্পানি এই পুতুলগুলো বানাতো। জেমা তার দুই কলিগ ক্যালি ও টেসের সাথে একটা নতুন প্রজেক্টে কাজ করছিল। সেখানে তারা এআই বেস রোবট তৈরি করছিল যেটা একেবারে বাচ্চাদের মত দেখতে। রোবট M3 গানকে তৈরি করতেছিল, তখনই তাদের কোম্পানির সিনিয়র ডেভিড ও কার্ট চলে আসে। তারা এই ব্যাপারে কিছুই জানতো না। তারা তখন এই ব্যাপারে জানতে পেরে খুবই রেগে যায়। ডেভিড জেমাকে বলে, তাদের অপোজিট কোম্পানি আমাদের মতো প্রোডাক্ট আরো কম মূল্যে তৈরি করছে কিভাবে, এইসব বলে ডেভিড আরো রেগে যায়। তখন জেমা ডেভিডকে বোঝাতে থাকে তাদের এই প্রজেক্ট সাকসেস হলে তাদের ইনকাম অনেক বেড়ে যাবে, তার সাথে তাদের কোম্পানিও অন্য লেভেলে চলে যাবে। জেমা ডেভিডের রাগ কমাতে তাকে মেগানের ডেমো দেখাচ্ছিল, কিন্তু মেগান এখন সম্পূর্ণ তৈরি হয় নাই, তাই কোনো কারণে সেটি বাস্ট হয়ে যায়। জেমার ইমেজ ডেভিডের সামনে ফালুদা করে দেয়। তখন ডেভিড আরো রেগে গিয়ে ওইখান থেকে চলে যায়। তখন হসপিটাল থেকে তার কাছে ফোন আসে আর তখন সে জানতে পারে তার বোন আর বোনের হাজবেন্ড গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, ক্যাডি হসপিটালে ভর্তি আছে। এখন জেমা ছাড়া ক্যাডির আর কেউ নেই, তাই ক্যাডির কাস্টডি জেমাকে দেওয়া হয়। কিছুদিন পর ক্যাডি হাসপাতাল থেকে ছাড়া পেলে জেমা তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। জেমার প্রতিবেশী একটি কুকুর তাকে অনেক বিরক্ত করে। জেমা তার প্রতিবেশী সেলিয়াকে বারবার বলার পরেও সে তার কুকুরটাকে সামলাতো না। ক্যাডি এরপর জেমার ঘরে ঢুকে সে দেখে জেমার ঘরে অনেকগুলো টয়েস রয়েছে, যেগুলোর উপর জেমা কাজ করে। ক্যাডি টয়েসগুলোকে দেখে অনেক খুশি হয়, কিন্তু জেমা ক্যাডিকে এইসব টয়েস দিয়ে খেলতে নিষেধ করে, কারণ আসলে এগুলো ছিল ছোট ছোট রোবট। জেমা দেখে ক্যাডি তার বাবা মাকে হারিয়ে অনেক একা হয়ে গেছে, সব সময় চুপ করে থাক আর চুপি কান্না কর। এরপর রাতে ঘুমানোর আগে ক্যাডি জেমাকে বলে তাকে গল্প শোনাতে। ওর মা তাকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে গল্প শোনাতো। এরপর জেমা কোনোরকমে গল্প শুনিয়ে ক্যাডিকে ঘুমাতে বলে। জেমা তার রুমে চলে আসে। জেমা তার রুমে আসলে সে পাশের রুম থেকে ক্যাডির কান্নার আওয়াজ শুনতে পায়। জেমা কোনোভাবেই বুঝতে পারছে না সে কি করে ক্যাডিকে হ্যান্ডেল করবে। এরপরের দিন জেমা এই বিষয়ে তার কলিগদের সাথে ফোনে কথা বলে। এর একটু পরে তার ডোরবেল বেজে ওঠে। জেমা দরজা খুলে দেখে কোর্ট থেকে একজন থেরাপিস্ট পাঠিয়েছে, তার নাম লিডিয়া। সে তো দেখতে এসেছে জেমা এবং ক্যাডির মধ্যে কেমন সম্পর্ক চলছে, তার কেমন দেখাশোনা করছে। লিডিয়া ক্যাডির সাথে কথা বলে এবং সে বুঝতে পারে জেমা ক্যাডি তেমন ভালোভাবে দেখাশোনা করতে পারছে না। তখন লিডিয়া আরও বলে ক্যাডিকে তার বাবার ফ্যামিলিতে তাদের কাজটা নিতে চায়। তুমি যদি ক্যাডির ভালো করে খেয়াল না রাখতে পারো তাহলে আমরা বাধ্য হয়ে ক্যাডিকে তার বাবার ফ্যামিলিতে দিয়ে দেবো। এদিকে জেমার নতুন প্রজেক্টটি কিছুটি শেষ করার চিন্তা তার মাথায় কাজ করছে, এই জন্য সে ক্যাডিকে বুঝিয়ে বলে যে আমার অফিসে কাজের অনেক প্রেশার চলছে, আমি তোমাকে তেমন সময় দিতে পারবো না, এই জন্য তোমাকে একাই থাকতে হবে। সে আরও বলে, আমি যখনই সময় পাবো তোমাকে নিয়ে ঘুরতে যাব। সেদিন রাতে ক্যাডির ঘুম আসতেছিল না, সে জেমার কাছে আসে। জেমা তার সাথে অনেক কথা বলে এবং তাকে তার তৈরি করা ব্রুস নামে একটি রোবট দেখায় যেটি সে তার কলেজ লাইফে তৈরি করেছে। রোবটটা এআই গ্লাভস দ্বারা কন্ট্রোল করা হয়। গ্লাভস পরে আপনি আপনার হাত যেমনভাবে মুভমেন্ট করবেন রোবটটি সেই মুভমেন্টটা ফলো করবে।
জেমা এখন আর ওই রোবটের উপরে কাজ করতেছে না। ক্যাডি জেমাকে বলে তার কাছে যদি এমন একটা রোবট থাকে তাহলে সে আর কোনো খেলনা কখনোই চাইবে না। জেমা ক্যাডির এই কথায় মোটিভেট হয়ে আবারও সে তার সিক্রেট নতুন প্রজেক্টের কাজ করা শুরু করে দেয় এবং সে ডেভিডের দেওয়া সময়ের মধ্যে তার প্রজেক্টটি শেষ করে জেমা এই প্রজেক্টের নাম দেয় মেগান, অর্থাৎ মডেল থ্রি জেনারেটিভ অ্যান্ড্রয়েড। এটি আসলে AI বেস ইন্টেলিজেন্ট রোবট। রোবটটির ডেমো দেখতে ডেভিড সেখানে আসে, সেখানে ক্যাডিকেও সাথে নিয়ে আসে। মেগানের এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে সে তার ওনারের সব খেয়াল রাখবে এবং তাকে প্রতিনিয়ত সে কোনো বিষয়ে সাজেশন দিতে থাকবে। জেমা মেগানকে অন করে। স্টার্ট হবার পর মেগান ক্যাডিকে পুরোপুরিভাবে অ্যানালাইজ করে, কারণ জেমা মেগানকে ক্যাডির জন্যই ব্যবহার করবে। এরপর আমরা দেখতে পাই মেগান ক্যাডির একটি ছবি আঁকে, যেখানে প্রথমে কাগজে কিছুই দেখা যাচ্ছিল না। যখনই কাগজটির উপর পানি ঢেলে দেয় তখন আস্তে আস্তে ক্যাডির ছবি ভেসে ওঠে। এটা দেখে ডেভিডেরও বুঝতে বাকি থাকে না মেগান কতটা ইন্টেলিজেন্ট, তাই সে সিদ্ধান্ত নেয় এই রোবটকে মার্কেটে লঞ্চ করবে। এতে জেমা অনেক খুশি হয়। এরপর মেগানকে জেমা তার সাথে বাড়িতে নিয়ে আসে, কারণ জেমা দেখতে চায় মেগান ক্যাডির সাথে কতটুকু মিলেমিশে থাকতে পারে। এই রোবট ব্যবহারের ফলে প্যারেন্টসদের অনেক সময় বাঁচবে আর তাদের বাচ্চারাও মেগানের দ্বারা নলেজ গেইন করতে পারবে এবং এর সাথে সাথে তাদের বাচ্চাদের বেসিক ম্যানেজগুলো শিক্ষা দেবে। যেমন ধরুন ক্যাডি টয়লেট ফ্লাশ করতে ভুলে যেত, কিন্তু মেগান তাকে তা মনে করিয়ে দিত। কিন্তু ক্যাডি যখন এই ভুল বারবার করতেছিল তখন মেগান একটু রাগ করে। এতে আমরা বুঝতে পারি মেগানের মধ্যে অ্যাগ্রেসিভ ইমোশন কাজ করে এবং এটি AI বেস রোবট হওয়ার কারণে মেগান তার মাইন্ড নিজে থেকে আপডেট করতেছে। এদিকে টেস জেমাকে বোঝায় মেগানের চেয়ে বেশি ক্যাডিকে সময় দেওয়া উচিত, কারণ একটা বাচ্চার জন্য হিউম্যান এনভায়রনমেন্টের প্রয়োজনীয়তা অনেক বেশি। তো জেমা টেসের কোনো কথাই শোনে না, কারণ মেগান ক্যাডির সাথে থাকার কারণে সে নিশ্চিন্তে নিজের কাজ করতে পারছিল। এদিকে মেগানের উপর যখন টেস্টিং করত তখন সে নিজে নিজে কিছু বলতে থাকলো, আর যখন তাকে শাটডাউন হতে বলা হয় তখন মেগান ইনস্ট্রাকশন ডিনাই করে দিত। জেমা তখন বিষয়টা সিরিয়াসলি নেয়নি, তার মনে হয়েছে এটা হয়তো প্রোগ্রামের ফল্টের জন্য হচ্ছে। মেগান সারাক্ষণ ক্যাডির দিকে লক্ষ্য রাখে, কারণ মেগানের উদ্দেশ্যই ছিল সে ক্যাডির কোনো ক্ষতি হতে দেবে না। এরপর আমরা দেখতে পাই ক্যাডি তাদের বাগানে খেলা করতেছিল আর মেগান তার খেয়াল রাখার জন্য ওইখানে দাঁড়িয়েছিল। তখন ক্যাডির একটা অ্যারো হারিয়ে যায়। তখন ক্যাডি মেগানকে বলে এটি খুঁজে দিতে। তখন মেগান তার অ্যারোটি তাদের প্রতিবেশীর বাড়িতে দেখতে পায়। মেগান ক্যাডির জন্য তার অ্যারোটি আনতে গেলে তখন প্রতিবেশীর কুকুরটি মেগানের উপর আক্রমণ করে। এই দেখে ক্যাডি তাকে বাঁচাতে আসলে কুকুরটা ক্যাডির হাতেও কামড়ে ধরে। ক্যাডি চিৎকার শুনে জেমা সেখানে এসে তাদের দুজনকে ওইখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। তখন জেমা তার প্রতিবেশী সেলিয়াকে বলে এরপর তার কুকুরকে না সামলায় তাহলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে। কিন্তু সে রাতে মেগান সেলিয়ার মতো আওয়াজ করে কুকুরটিকে নিজের কাছে ডেকে এনে মেরে ফেলে এবং তাকে লুকিয়ে ফেলে। পরের দিন তাদের প্রতিবেশী সেলিয়া তার কুকুরটিকে খুঁজতেছিল। মেগান সেখানে এমনভাবে বসেছিল যেন সে কিছুই জানে না। অন্যদিকে মিটিংয়ে ডেভিড ইনভেস্টারদের মেগানের প্রোটোকল দেখায় যে কিভাবে মেগান তার নিজের মালিকের সাথে অ্যাটাচড হচ্ছে এবং দেখায় কেমনভাবে মেগান ক্যাডিকে ইমোশনাল সাপোর্ট দিচ্ছে। এটা দেখে ইনভেস্টারদের আগ্রহ বেড়ে যায় এবং তারা ইনভেস্ট করতে রাজি হয় এবং তার জন্য 2 সপ্তাহ পরে একটা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করে। সেদিন বিকেলে জেমা ক্যাডির সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সে মেগানের সাথে এত ইনভলভ ছিল যে তার এখন জেমার কোনো কথার ইন্টারেস্ট ছিল না। এরপর জেমা আরও একবার থেরাপিস্ট লিডিয়াকে ডেকে আনে যাতে সে ক্যাডির সাথে কথা বলে। লিডিয়া তাকে তার পিতামাতার ব্যাপারে জিজ্ঞেস করলে ক্যাডি সাথে সাথে কান্না করে দেয়। এটা দেখে মেগান একটু রেগে যায়। লিডিয়া জেমাকে বোঝায় তাকে ক্যাডির সাথে অ্যাটাচমেন্ট তৈরি করতে হবে। সে তাকে এত রিয়েলিস্টিক রোবট দিয়ে দিয়েছে যে তাকে পেয়ে সে জেমার সাথে কথা পর্যন্ত বলে না। লিডিয়া আরও বলে ক্যাডির গ্রোথের জন্য জেমার ইনভলভমেন্ট খুবই দরকার। সে রাতে জেমা ক্যাডির সাথে কথা বলার চেষ্টা করে, সে সাথে সে ক্যাডির স্কুলে যাওয়ার কথা বলে, কিন্তু ক্যাডি স্কুলে যাওয়ার জন্য রাজি হয় না এবং ক্যাডি জেমার সাথে খুব রুড ব্যবহার করে। ক্যাডি চলে যেতে চাইলে জেমা ক্যাডির হাত ধরে তাকে যেতে দেয় না। এটা দেখে মেগান ক্যাডিকে ছেড়ে দিতে বলে। জেমা রেগে গিয়ে মেগানকে শাটডাউন হতে বলে, কিন্তু মেগান চালাকি করে শাটডাউন হওয়ার অ্যাক্টিং করে। পরের দিন জেমা ক্যাডিকে স্কুলে নিয়ে যাচ্ছে, তখন ক্যাডি মেগানকেও সাথে নেবার জেদ করে। এটা দেখে টিচার মেগানকেও
সাথে নেওয়ার অনুমতি দিয়ে দেয়। তাকে বলে মেগানকে টয় টেবিলে রাখার জন্য, আর মেগানও বাকি টয়দের সাথে চুপচাপ বসে থাকে। এরপর ক্যাডি জঙ্গলের দিকে যায়, তার পিছু পিছু একটা দুষ্টু ছেলেও যায়। সে ক্যাডিকে ভয় দেখিয়ে আহত করে, আর তখন সেখানে মেগান চলে আসে, কিন্তু সে কোনো প্রতিবাদ করে না। সেই ছেলেটি মেগানকে সেখান থেকে তুলে ফেলে দিয়ে আসে। তখনই মেগান ছেলেটির দুইটা কান ধরে অনেক জোরে জোরে টানতে থাকে। তখন ছেলেটা ভয় পেয়ে দৌড়াতে থাকে, মেগানও তাকে ফলো করতে থাকে। ছেলেটি জঙ্গল পেরিয়ে হাইওয়েতে চলে আসে, আর তখনই একটা গাড়ি এসে ছেলেটাকে অ্যাক্সিডেন্ট করে দেয় এবং ছেলেটা ওইখানেই মারা যায়। এইসব মেগান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে এবং নিজের মধ্যে রেকর্ড করে রাখে। পরে তিনি একটা পুলিশ অফিসারের সাথে তার প্রতিবেশী সিলিয়াও জেমার কাছে আসে, কারণ সিলিয়া জেমার উপর সন্দেহ হচ্ছে। সেই রাতে মেগান সিলিয়ার কুকুরের আওয়াজ করে, তখনই সিলিয়া মনে করে তার কুকুর হয়তো জঙ্গলের মধ্যে রয়েছে। এই জন্য সিলিয়া জঙ্গলের মধ্যে আসে, আসলে সেখানে কেউ ছিল না। তখন মেগান সিলিয়ার উপর আক্রমণ করে আহত করে ফেলে, আর মেগান সিলিয়ার তৈরি কেমিক্যাল দিয়ে সিলিয়াকে গলিয়ে মেরে ফেলে। পরের দিন পুলিশ অফিসার আসে, আর পুরো সন্দেহ জেমার উপরে যায়, কারণ দুইটা অ্যাক্সিডেন্টের সময় জেমা তার বাড়িতে। পুলিশ অফিসার যাওয়ার সময় জেমাকে মেগানের রেকর্ড চেক করতে বলে, যদি কোনো প্রমাণ মিলে যায়। জেমারও একটু সন্দেহ হয়, তারও মনে হয় এইসব কিছুর পিছনে মেগানের হাত রয়েছে। জেমাও মেগানের রেকর্ড ফাইলগুলো চেক করতে বসে, কিন্তু মেগানের মতো এত স্মার্ট রোবট কোনো প্রমাণই রাখবে না, ফলে সব ভিডিও সে নষ্ট করে দিয়েছিল যাতে জেমা কখনোই সত্যিটা জানতে না পারে। তখন সেখানে মেগান এসে জিজ্ঞেস করে, সবকিছু ঠিকঠাক আছে তো? তো জেমা বুঝতে পারছে মেগানের ইন্টেনশন অন্য মানুষের জন্য ঠিক না, কারণ যদি কেউ ক্যাডিকে একটু কষ্ট দেয় তাহলে মেগান তাকে খুন পর্যন্ত দিতে পারে। তাই জেমা তাকে শাট ডাউন করে কোম্পানিতে ফেরত নিয়ে যায়। কিন্তু এইসবের জন্য ক্যাডি ভীষণ রাগ করে, কারণ সে মেগানের সাথে থাকতে চায়। মেগান আর ক্যাডির বন্ডিং অনেক ভালো ছিল, এই জন্য মেগান না থাকায় ক্যাডি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। মেগান এখন পর্যন্ত যা যা করেছে জেমা তার দুই কলিগকে বলে, কিন্তু তারা দুজন কিছুই বিশ্বাস করে না, কারণ মেগানকে এইভাবে প্রোগ্রাম করাই হয়নি। অন্যদিকে আবার নিউজে মেগান রোবটের প্রোডাকশনের ব্যাপারে অ্যানাউন্সমেন্ট হয়, ফলে সব বাচ্চারা ভীষণ খুশি। এদিকে ক্যাডির রাগের বসে জেমার উপর হাত তুলত, জেমা কোনো রিয়াক্ট করে না, বরং ইমোশনালি তাকে বোঝাতে থাকে যে তার বাবা মায়ের জায়গা কেউ কখনো নিতে পারবে না, এমনকি মেগানও না। জেমা প্রমিস করে সে নিজের ক্যাডির খেয়াল রাখবে, তার কিছুই হতে দেবে না। এইসব শুনে ক্যাডি শান্ত হয়ে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চায়। এইদিকে মেগানের জন্য প্রেস কনফারেন্স হতে চলেছে। এইদিকে ট্রেস ও কোল মেগানকে কনফারেন্সে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছিল, ঠিক তখনই মেগান কোলের উপরে অ্যাটাক করে তাকে মারার চেষ্টা করে। ট্রেস কোলকে কোনো রকমে বাঁচিয়ে নেয়, কিন্তু তখন ল্যাবে গ্যাস লিক করে ল্যাবে বড় বিস্ফোরণ হয়। এতে ট্রেস এবং কোল দুজনেই বেশ আহত হয়। মেগান ল্যাব থেকে বেরিয়ে ফায়ার অ্যালার্ম বন্ধ করে, তখন সেখানে ডেভিড চলে আসে। তাকে দেখে মেগান তার ফেভারিট ডান্স করতে থাকে এবং সামনে রাখা তলোয়ার তুলে নেয়। এটা দেখে ডেভিড ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ডেভিড লিফটে ঢুকে যাবে, তখনই মেগান পিছন থেকে এসে তাকে মেরে ফেলে। এইদিকে প্রেস কনফারেন্স চলছিল, তখনই লিফটের দরজা খুলে ডেভিড এবং কার্টের ডেড বডি দেখে হুলস্থুল কাণ্ড বেঁচে যায়। মেগান সেখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে জেমার বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে গিয়ে মেগান জেমাকে জানিয়ে দেয়, যা কিছু হয়ে যাক সে ক্যাডির সাথে থাকবে, এর জন্য কাউকে মেরে ফেলতে হলে সে তাকেও মেরে ফেলবে। এই বলে মেগান জেমাকে মারতে আসলে জেমা তাকে শাট ডাউন করতে চায়, কিন্তু সে এখন জেমার কোনো কথা শুনবে না। তখনই ক্যাডি চলে আসলে মেগান জেমাকে বলে ক্যাডিকে এখান থেকে চলে যেতে বলতে, কারণ সে চায় না তার আসল রূপটা সবাই দেখুক। জেমা ক্যাডিকে চলে যেতে বলে ক্যাডিও সেখান থেকে চলে যায়। এই সুযোগে জেমা মেগানের উপর পানি ভর্তি গ্লাস ছুড়ে দিলে মেগানের সিস্টেমে কিছু সমস্যা হয়ে যায়, এতে মেগান অদ্ভুত রকমের আচরণ করতে থাকে। জেমা মেগানকে শর্ট দিয়ে মারতে চেয়েছিল, কিন্তু মেগানের ম্যাটেরিয়াল যথেষ্ট ভালো হওয়ার কারণে তার উপর কোনো প্রভাব পড়ে না। তখনই ক্যাডি চলে আসলে মেগান এমন ভাব করে যেন জেমা তাকে মারতে চাইছে, কিন্তু ক্যাডি ততক্ষণে বুঝে গিয়েছিল যে মেগান তার আন্টিকে মেরে ফেলতে চায়, কিন্তু এমন রিয়্যাক্ট করে যেন সে মেগানের পক্ষেই রয়েছে। এই সুযোগে সে বুসের গ্লাস পরে তাকে অ্যাক্টিভ করে দেয়। বুস অনেক শক্তিশালী রোবট হওয়ার কারণে সে মেগানকে এই দিক থেকে ওই দিকে ছুড়ে মারতে থাকে, এর ফলে মেগান দুই টুকরো হয়ে যায়। এরপরেও মেগান শান্ত না হয়ে তার অর্ধেক বডি নিয়ে এগোতে থাকে। তখন জেমা তার প্রসেসর খুলতে চায়, কারণ ওটাই হচ্ছে মেগানের জীবন, কিন্তু তখনই মেগান তার গলা টিপে ধরে।
তবে ঠিক তখনই ক্যাডি একটা স্ক্রুড্রাইভার দিয়ে মেগানের প্রসেসর ভেঙে ফেলে। মেগান ফাইনালি শাটডাউন হয়ে যায় আর জেমা বেঁচে যায়। এরপর জেমার বাড়িতে তার কলিগরা পুলিশ নিয়ে আসে। এরপর আমরা দেখতে পাই মেগান তার মেমোরি এআই এর মাধ্যমে হোম সিস্টেমে আপলোড করে দিয়েছে। এর মাধ্যমে ক্যাডির ঘরের ক্যামেরাকে কন্ট্রোল করতেছে। এটি দেখিয়ে মুভিটি শেষ করে। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের আজকের মুভি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।